এই মুহূর্তে ভৈরবে দুর্ঘটনাস্থলে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন নূর মোহাম্মদ এবং রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আছেন রিপোর্টার মেহেদি হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহীর কাছে। সালেহী, ক্রেন দিয়ে আসলে উদ্ধার অভিযান শুরু হয়েছে, যে তিনটি কোচ লাইনচ্যুত হয়েছে এবং বলা চলে এক প্রকার দুমড়ে মুচড়ে গেছে। সেই ট্রেন দুটি, সেই তিন বগির দুই প্রান্তে দুটি ক্রেন আসলে ভিড়ানো হয়েছে এবং আমরা যে প্রান্তে আছি সেইটি আসলে কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে আপনি দেখছেন যে ক্রেনটিকে এটি দিয়ে ট্রেনে শক্তি প্রয়োগ করে আসলে এই ড্রেলমেন্ট হওয়া, লাইনচ্যুত হওয়া বগিগুলোকে লাইনে তোলা হবে। তার আগে যে ধরনের প্রস্তুতি দরকার, রেলকর্মীরা সেই প্রস্তুতি সেরে নিচ্ছেন, অর্থাৎ বিভিন্ন যেই কারিগরি দিক রয়েছে তারা দেখে নিচ্ছেন এবং সেই কারিগরি দিকগুলো তারা এখন এখানে ঠিকঠাক করছেন। হয়তো একটু পরে সেখান থেকে টান দিয়ে সেটিকে তোলা হতে পারে। এখন পর্যন্ত রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। রেলের পূর্বাঞ্চলের যে মহাব্যবস্থাপক রয়েছেন, ঢাকা বিভাগীয় কর্মকর্তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত ট্রেনকে যে টান দিয়ে তোলার, লাইনে তোলার যে ব্যবস্থা সেটি আসলে করা সেটিকে সম্ভব হয়নি। রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা 17 মরদেহ উদ্ধার করেছেন এবং যে আটকে থাকা যে বগিগুলো যেগুলো উল্টে আছে সেই সমস্ত বগির মধ্যে যেহেতু এখন আর কোনো দৃশ্যমান কোনো মৃতদেহ দেখা যাচ্ছে না, সুতরাং এই 17টিকেই তারা আপাতত বলছেন। পরবর্তী সময়ে যদি বগি উঠানোর পরে যদি তলে চাপা পড়ে যদি কেউ থাকে আসলে তাহলে হয়তো লাশের সংখ্যা বাড়তে পারে এবং সবাইকে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠানো হয়েছে, হতাহত যারা হয়েছেন তাদেরকে। এবং আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে সিগন্যালিং জটিলতার কারণে কেউ সিগন্যাল অমান্য করে আসলে উঠে গিয়েছে আরেকটি ট্রেনের, যাত্রীবাহী ট্রেনের উপর। মূলত সেই ক্রসিং লাইনে পণ্যবাহী ট্রেনটিকে সিগন্যাল দেওয়া হয়েছিল আউটার সিগন্যালে, সেটিকে যাত্রীবাহী ট্রেনটিকে ক্রসিং করে সেটিকে ঢাকা অভিমুখে পাস করে দেওয়ার জন্য, কিন্তু সেটি আসলে সম্ভব হয়নি, যে কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। আপনি এখন আসলে নিরাপত্তার স্বার্থে নিরাপদ দূরত্বে গণমাধ্যম কর্মীদেরকে সরে যেতে বলা হচ্ছে। আপনি দেখছেন যে বর্ডার গার্ড বাংলাদেশের যারা আছেন তারা যারা এখানে ভিড় করছেন উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মী যারা সংবাদ সংগ্রহের কাজে যারা এখানে আছেন তাদেরকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হচ্ছে। কারণ যদি এটিকে আসলে জোরে টান দিয়ে উঠানো হয় তাহলে সেক্ষেত্রে অন্য কোনো দুর্ঘটনা যাতে আবার না ঘটে, কারো কেউ যাতে সেখানে আসলে আহত না হয় সেই ব্যাপারটিকে তারা দেখভাল করছেন। ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে রেলের ক্রেন সেটি আসতে আসলে অনেক সময় লেগে গেছে, যেহেতু লাইনটি ব্লকে ছিল, যে কারণে ক্রেন দিয়ে যে উদ্ধার অভিযান তা আসলে পরিচালনা করা খুব বেশি সম্ভব হয়নি। আজকের যে দুর্ঘটনা সেটি যেহেতু সিগন্যাল সংক্রান্ত, এই সংক্রান্তে এই ব্যাপারে একটি কথা আসলে বলতে চাই যে বাংলাদেশ রেলের যে 3000 কিলোমিটার যে রেলপথ রয়েছে সেই 3000 কিলোমিটার রেলপথে তিন ধরনের সিগন্যাল ব্যবস্থা বিদ্যমান। একটি CBI কম্পিউটার ইন্টারলক বেসড, একটি হচ্ছে নন ইন্টারলক এবং অন্যটি হচ্ছে রিলে কালার লাইট। এই তিন ধরনের সিগন্যাল কারণে একটি চালক যখন একটি স্টেশন থেকে ট্রেন ছেড়ে অন্য কোনো গন্তব্যে যেতে চান তখন হঠাৎ করে এক সেকশন থেকে তিনি অন্য আরেকটি সেকশনে ঢুকলে তিনি অন্যরকম একটি সিগন্যাল ব্যবস্থার মুখোমুখি হন, যে কারণে তিনি যদি সচেতন না থাকেন, তিনি যদি একেবারে তার যদি সেই বিষয়গুলোকে একেবারে আয়ত্তস্থ না থাকে তাহলে তিনি অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়েন। সেরকমই ঘটনা এখানে ঘটে থাকতে পারে, বা চালক আসলে ভুল করেছেন কি না, নাকি ইচ্ছাকৃতভাবে করেছেন, এমন নানা প্রশ্ন আসলে আছে। কারণ এটি হচ্ছে একটি ইন্টারলক কম্পিউটার বেসড আসলে একটি রেল লাইন, যে কারণে এখানে এই ধরনের নানা প্রশ্ন আসলে ঘুরপাক খাচ্ছে। দুটি তদন্ত কমিটি হয়েছে, সেই কমিটি আসলে যেই যখন তদন্ত কমিটি যখন প্রতিবেদন দাখিল করবে তখন আসলে বোঝা যাবে যে এটি আসলে হচ্ছে যে কী ধরনের দুর্ঘটনার কবলে পড়েছিল। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু 17 জনের কথা বলা হচ্ছে এবং সমস্ত এই লাশের পরিচয় শনাক্ত করার জন্য তাদের যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো করার জন্য স্থানীয় যে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে পাঠানো হয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি চলে যাব তার কাছে। নূর মোহাম্মদ, এই মুহূর্তে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনসমাগম, জনতার যে উচ্ছল পড়েছিল, ভিড় লেগেছিল, অনেকটাই কমে এসেছে। কারণ এরই মধ্যে যারা ভয়ানক
ট্রেন দুর্ঘটনায় হতাহত হয়েছিল, বিশেষ করে যারা মারা গিয়েছিল তাদেরকে পরিবারের কাছে মরদেহগুলো এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে। প্রত্যেকে তারা যাদের স্বজন হারিয়েছেন তারা প্রত্যেকের কাছেই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের হিসেব মতে যে 17 জনের লাশ এইখানে এই হাসপাতালের মর্গে আনা হয়েছিল, তাদের মধ্যে 15 জনকেই স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারা মরদেহ নিয়ে বাড়িতে চলে গেছেন। প্রশাসনের কর্মকর্তারা যেটি বলছেন যে প্রত্যেকেই যারা মারা গিয়েছেন তাদের স্বজনদের কাছে প্রাথমিকভাবে দাফন কাফনের জন্য প্রত্যেকের কাছে 25,000 টাকা করে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে সহায়তা করা হয়েছে। এবং জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ যেটি বলেছেন যে এই যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, এটি কি কারণে ঘটেছে এবং কিভাবে ঘটেছে সেটি তদন্তের জন্য পৃথক 3টি কমিটি গঠন করা হয়েছে। রেল মন্ত্রণালয় এবং রেলের উত্তরাঞ্চল সহ 3টি কমিটি গঠন করা হয়েছে। তারা কমিটি আসলে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে সেটি তারা খুঁজে বের করবে। আর যারা হতাহত হয়েছেন, আহত যারা ছিলেন, বিশেষ করে এই যে হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে শতাধিক আহত ব্যক্তিকে আনা হয়েছিল, তাদের মধ্যে 21 জন মারা গিয়েছেন, বাকি যারা তাদের মধ্যে 14 থেকে 15 জনকে আগেই ঢাকায় রেফার করা হয়েছিল উন্নত চিকিৎসার জন্য। আর বাকি যারা এখানে ভর্তি ছিলেন তাদের স্বজনরা এরই মধ্যে আহতদের অন্যান্য হাসপাতালে নিয়ে গেছেন। এই মুহূর্তে হাসপাতালের সবশেষ আমরা যেটুকু জানতে পেরেছি যে কয়েকজন মাত্র ভর্তি আছেন, বাকিদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং স্বজনরা তাদের মরদেহ নিয়ে গেছেন। যারা আহত হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অন্যান্য হাসপাতালে নিয়ে গিয়েছেন। তো এখন পর্যন্ত প্রশাসনের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পিবিআই ঊর্ধ্বতন কর্মকর্তা সহ র‍্যাব, পুলিশ, বিজিবি এবং স্বাস্থ্য প্রশাসনের অন্য সব কর্মকর্তারা উপস্থিত আছেন। তো এই ছিল মোটামুটি ভৈরবের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার কাছে সবশেষ। আমরা চলে যাচ্ছি ঢাকার পঙ্গু হাসপাতালে, সেখানে আছেন সহকর্মী মেহেদী। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, ওকে, আমার সামনেই যে দেখতে পাচ্ছেন জাতীয় জরুরি বিভাগের যে চিত্র আমি দেখাচ্ছি, এখানেই কিন্তু কিছুক্ষণ পরপরই আহতদের চিৎকার এবং আর্তনাদের শব্দ কিন্তু বেশি আসছে। ঠিক সন্ধ্যা 6টারও কিছু পর, অর্থাৎ 7টার কিছু আগ থেকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে একে একে কিন্তু ভৈরবের যে ভয়াবহ যে ট্রেন দুর্ঘটনা, এই দুর্ঘটনার পর আহতদের কিন্তু এই জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে নিয়ে আসা হয়। একটু যদি জানিয়ে রাখি, এখানে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের বেশিরভাগেরই কিন্তু জখম রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে শুধু শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলেই, সব ধরনের সব বয়সী রোগীরাই কিন্তু এই হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে 2 জন কিন্তু গুরুতর জখম হয়েছে এবং এর মধ্যে 7 জনকে কিন্তু ভর্তি এখন নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ভৈরব রেল জংশনে যেখানে দুর্ঘটনা হয়েছে সেখান থেকে, এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাংলাদেশ ঢাকার যেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল আছে সেখান থেকে।